হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি। আর আজ আমি আপনাদের জন্য 2005 সালের একটি মুভি দি হোয়াইট মাসাইয়ের এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। এই মুভিটা এমন একটা মেয়ের গল্প যার একজন কালো আদিবাসী পুরুষকে পছন্দ হয়ে যায়, আর তার জন্যে সেই মেয়েটা নিজের বয়ফ্রেন্ডকে ছেড়ে দেয়। এবার সেই মহিলাটি ওই আদিবাসী পুরুষটির সঙ্গে কি কি কাণ্ড করবে সেটা আমরা এই আজকের মুভির এক্সপ্লেনেশনে দেখতে পাব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। মুভি শুরু হতে আমরা ভার্ভি নামের একটা মেয়েকে দেখতে পাই, যে তার বয়ফ্রেন্ডের সাথে কেনিয়া দেশে ঘুরতে এসেছিল। সেই সময় তারা যখন একটা নৌকায় ঘুরছিল, তখন ভার্ভির নজর একটা মাসাই আদিবাসীর ওপর পড়ে। সেই আদিবাসীদের মধ্যে একজনের নাম ছিল জামুন্ডা, এবং জামুন্ডাকে দেখতে এত সুন্দর এবং অ্যাট্রাকটিভ ছিল যে ভার্ভি তাকে দেখেই আকর্ষিত হয়ে যায়। অন্যদিকে জামুন্ডাও তাকে দেখে ফেলে, আর তার দিকে দেখে সে হাসতে থাকে। এরপর যখন ভার্ভি আর তার বয়ফ্রেন্ড কেনিয়ার বাজারে ঘুরছিল, তখন কিছু চোর তাদের লুট করার জন্য তাদের পিছনে পড়ে যায়। তাদের থেকে বাঁচার জন্য তারা দুজন সেখান থেকে পালাতে থাকে। তারা দুজন দৌড়াতে দৌড়াতে অনেক দূরে চলে এসেছিল, কিন্তু সেই চোরেরা তাও তাদের পিছু করা ছাড়ে না। তখন সেখানে জামুন্ডা চলে আসে, আর তাকে দেখে সেই চোরেরা সেখান থেকে পালিয়ে যায়। এখন তাকে দেখে চোরেরা এই কারণেই পালিয়ে গেছিল, কারণ জামুন্ডা সেই দেশের যোদ্ধা ছিল, যাকে সেখানের সমস্ত মানুষরা ভয় করত। এরপর জামুন্ডা তাদের একটা নৌকায় নিয়ে যায়। সেখানে ভার্ভির বয়ফ্রেন্ড জামুন্ডার সাথে একটা ছবিও তোলে, কিন্তু ভার্ভি সেখানে শুধুমাত্র জামুন্ডাকেই দেখে যাচ্ছিল, আর জামুন্ডাও শুধু তার দিকেই দেখছিল। এখন এটা দেখে আমরা দর্শকেরা বুঝতে পারি যে তারা দুজন একে অপরের প্রেমে পড়ে গেছে। এরপর নৌকা থেকে নেমে যখন তারা বাস স্ট্যান্ডে যায়, তখন তারা দেখতে পায় সেখান থেকে যাওয়ার শেষ বাসটা বেরিয়ে গেছে। এখন তাদের কাছে আর কোনো উপায় ছিল না, তাই জন্য তাদেরকে সেখানেই একটা হোটেলে রাত কাটাতে হয়। এরপর আমরা দেখতে পাই ভার্ভি রাতে ঘুমাতে পারছিল না, কারণ তার মাথায় শুধু জামুন্ডার কথা ঘুরছিল। এরপর তারা যখন ফেরার জন্য এয়ারপোর্টে অপেক্ষা করছিল, তখন ভার্ভি তার বয়ফ্রেন্ডকে জানিয়ে দেয় যে সে তাকে আর ভালোবাসে না, আর এখন তার জামুন্ডাকে পছন্দ, এই জন্যই এখন সে আর তার সাথে বাড়ি ফেরত যেতে চায় না। এটা শুনে ভার্ভির বয়ফ্রেন্ড খুব রেগে যায়, আর তাকে সেখানে একা ফেলেই চলে আসে। সে চলে যাওয়ার পর ভার্ভি জামুন্ডার কিছু বন্ধুদের কাছে যায়, আর তাদের কাছে জামুন্ডার ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। এতে তারা তাকে জানায় জামুন্ডা এখান থেকে কিছু দূরে ভাং বোস্টা নামের একটা বস্তিতে থাকে। এরপর ভার্ভি সেখান থেকে ভাং বোস্টা যাওয়ার বাসে উঠে পড়ে, আর কিছু ঘন্টা সেই বাসে যাওয়ার পর অবশেষে সে ওই গ্রামে পৌঁছে যায়। সেখানে পৌঁছাতেই তার দেখা কাঙ্গালি নামের একটা মেয়ের সাথে হয়। সে তাকে বলে যে সে একজন জার্মান, আর তার সেখানে একজন মাসাই লোকের সাথে প্রেম হয়ে গেছিল, এই জন্য সে তার সাথে এখানে শিফট করে গেছে। এর কিছুক্ষণ পর তারা বাজারে গিয়ে জামুন্ডার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু অনেকক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করার পরেও সে জামুন্ডার ব্যাপারে কোনো খবর পায় না। যখন সন্ধেবেলা তারা হাঁপিয়ে গিয়ে কাঙ্গালির ঘরে ফিরে আসে, তখন জামুন্ডা দেখতে পায় ভার্ভি তাকে খুঁজতে খুঁজতে নিজেই সেখানে পৌঁছে গেছে। এরপর জামুন্ডা ভার্ভিকে একটা ঘরে নিয়ে যায়, তারপর তারা সেখানে ইন্টিমেট হতে শুরু করে দেয়। সারা রাত ধরে ইন্টিমেট হওয়ার পর জামুন্ডা ভার্ভিকে নিজের বস্তিতে নিয়ে যায়, সেখানে তার মায়ের সাথে ভার্ভির আলাপ করায়, আর সেখানে সে ভাংবোস্টা বস্তির বাকি লোকেদের সাথেও ভার্ভির আলাপ করায়। এর কিছুক্ষণ পর ভার্ভি ওই বস্তির বাকি মহিলাদের কাছে যায়, আর সেখানে গিয়ে স্নান করার জন্য সে নিজের জামাকাপড় খুলতে থাকে। তখন জামুন্ডা দৌড়ে ভার্ভির কাছে আসে, আর সে তাকে বলে, প্লিজ তুমি তোমার জামাকাপড় এখানে খুলো না, নাহলে এই বস্তির সমস্ত লোকেরা তোমার সাথে ইন্টিমেট হতে চাইবে। এরপর সে তাকে একটা নদীর ধারে নিয়ে যায়। সেখানে ভার্ভি পুরো উলঙ্গ হয়ে জামুন্ডার সামনে স্নান করতে শুরু করে। এরপর জামুন্ডা তাকে নিজের বাড়িতে নিয়ে যায়।
সেখানে আবার তারা ইন্টিমেট হয়ে যায়। আর এইভাবেই কিছুদিন কেটে যায়। আর একদিন বারবি ভাবতে থাকে যে সে ওখানে একটা দোকান খুলবে, যাতে সে ওই দোকান থেকে কাজ করে কিছু টাকা কামাতে পারে। এবার এই কাজটাকে করার জন্য সে আবার তার বাড়ি ক্যালিফোর্নিয়ায় ফিরে আসে, আর নিজের বাড়ির লোকেদের কোনোভাবে কনভিন্স করে তাদের থেকে টাকা পয়সা নিয়ে নেয়, যাতে সে ফেরত গিয়ে সেখানে সেই দোকানটা খুলতে পারে। এর কিছুদিন পরেই ভার্ভি ওই ভাঙভোসরা বস্তিতে ফিরে আসে। চামুন্ডার মনে হচ্ছিল ভার্ভি হয়তো সেখান থেকে চলে গেছে, আর সে হয়তো কখনোই আর ফেরত আসবে না। কিন্তু এরপরেই সে ওখানে ভার্ভিকে দেখতে পায়, আর তাকে দেখে খুশিতে পাগল হয়ে যায়। এরপর তারা আবার ইন্টিমেট হতে শুরু করে দেয়। এরপর ভার্ভি ঠিক করে যে জামুনটাকে বিয়ে করে নেবে। পরের দিন সকাল হতেই তারা বিয়ে করে নেয়। ইয়ামুন্ডার বিয়ের খুশিতে তার বস্তির লোকেরা খুব আনন্দের সঙ্গে নাচ গান করতে থাকে। সেটা দেখে ভার্ভির খুব ভালো লাগে। পরের দিন সকালে ভার্ভি নিজের দোকানের জন্য জমি দেখতে যায়। সেখানে তার সাথে সেই ইয়ামুন্ডাকেও নিয়ে যায়। যখন তারা জমি দেখছিল, তখন ইয়ামুন্ডা ভার্ভিকে বলে তাদের দোকান খোলার কোনো প্রয়োজন নেই, কারণ তাদের কাছে অনেক ছাগল এবং ভেড়া আছে, যেগুলো পালন করে তারা নিজেদের দিন যাপন করতে পারবে। তখন ভার্ভি তাকে বলে খাওয়া দাওয়া ছাড়াও আরো অনেক জিনিস আছে যেগুলো দিয়ে তারা তাদের জীবন আরো উন্নত করতে পারবে, আর সেই জিনিসগুলো পাওয়ার জন্য তাদের টাকার প্রয়োজন। এরপর ভার্ভির কথা শুনে ইয়ামুন্ডা তার কথা মেনে নেয়, আর কিছুদিনের মধ্যেই তারা বস্তিতে একটা দোকান খুলে ফেলে। এইভাবেই কিছুদিন কাটতে থাকে। এরপর ভার্ভি একদিন একজন ট্রাক ড্রাইভারের সাথে টাকার হিসেব করছিল। তখন ইয়ামুন্ডা ভার্ভিকে ওই ট্রাক ড্রাইভারের সাথে কথা বলতে দেখে নেয়, আর তখন ইয়ামুন্ডা ভাবতে থাকে হয়তো ভার্ভি ওই ট্রাক ড্রাইভারের সাথে গোপনে প্রেম করছে। ইয়ামুন্ডার একদমই ভালো লাগতো না যে ভার্ভি অন্য কোনো পুরুষের সাথে কথা বলবে বা মেলামেশা করবে। এইভাবেই কিছুদিন কাটে, আর আমরা দেখতে পাই যে ভার্ভি এখন প্রেগনেন্ট। সে প্রেগনেন্ট অবস্থাতেও তার দোকানে যথেষ্ট পরিশ্রম করত, আর অন্যদিকে তার সুপুরুষ স্বামী মদ খেয়ে উল্টে পড়ে থাকত। একদিন ইয়ামুন্ডা ভার্ভির সাথে দেখা করতে তার দোকানে আসে। তখন সে দেখতে পায় দোকানের পিছনের দিকের দরজাটা খোলা। এটা দেখে ইয়ামুন্ডার ভার্ভির উপর সন্দেহ হয়, আর সে ভাবে সে নিশ্চয়ই অন্য কোনো পুরুষের সাথে ইন্টিমেট হচ্ছিল। এই জন্যে সে চেক করার জন্যে দোকানের পিছন দিকে যায়, কিন্তু সেখানে সে কাউকে দেখতে পায় না। এরপরের দিন ভার্ভি যখন দোকানের হিসেব মেলাচ্ছিল, তখন সে জানতে পারে ইয়ামুন্ডা তার বন্ধুদেরকে দোকানের জিনিসগুলো ধারে দিয়ে দিচ্ছে। এই কারণে তাদের ব্যবসায় প্রচুর ক্ষতি হচ্ছিল। এই জন্যে এরপর ভার্ভি এই ব্যাপারগুলো নিয়ে ইয়ামুন্ডার সাথে কথা বলে, কিন্তু ইয়ামুন্ডা এটা শুনে তার উপর রেগে যায় আর তাকে গালিগালাজ করে সেখান থেকে চলে যায়। কিন্তু ভার্ভি তখন তাকে আটকে দেয় আর কোনোভাবে তাকে শান্ত করে। এর কিছুদিন পর আমরা দেখতে পাই ভার্ভির পেটে খুব যন্ত্রণা হতে শুরু করে, কারণ এখন তার ডেলিভারির সময় চলে এসেছিল। কিন্তু যখন সে ওখানে দেখতে পায় যে কোনো মহিলাই ঠিক করে ডেলিভারি করতে পারে না, এটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। তখন সেখানে চার্চের ফাদার একটা প্রাইভেট প্লেন ডাকে, সেটাই বসিয়ে ভার্ভিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, আর সেখানে তার ডেলিভারি করানো হয়। এরপরের সিনে ফাদার ইয়ামুন্ডাকে জানায় তার একটি ছেলে হয়েছে, মা আর ছেলে দুজনেই এখন সুরক্ষিত রয়েছে। এর কিছুক্ষণ পর ইয়ামুন্ডা নিজের ছেলেকে দেখতে যায় এবং সে তার বউ এবং ছেলেকে সুস্থ দেখে খুব খুশি হয়। এর কিছুদিন পর আবার তারা নিজেদের বস্তিতে ফিরে আসে, আর সেখানে পৌঁছেই ভার্ভি নিজের দোকান নিয়ে খুব স্ট্রিক্ট হয়ে যায় আর কাউকে ধার দিতে রাজি হয় না। এরপর সে এটাও লক্ষ্য করে যে এতদিন ধরে সে যে ছেলেটাকে দোকানে কাজের জন্য রেখেছিল, সে আসলে কোনো কাজই করে না এবং সারাদিন ধরে বিয়ার খেতে থাকে। এটা দেখে ভার্ভির খুব রাগ হয় আর সে ওই ছেলেটাকে কাজ থেকে তাড়িয়ে দেয়। এরপর ভার্ভি যখন রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল, তখন সেই ছেলেটা ছুরি নিয়ে সেখানে চলে আসে আর ভার্ভিকে আক্রমণ করার চেষ্টা করে। তখন সেখানে ইয়ামুন্ডা এসে ভার্ভিকে বাঁচিয়ে নেয় আর ওই ছেলেটাকে প্রচণ্ড মারতে থাকে। এর পরের দিন সকালে সে বস্তির নেতা একটা বৈঠক ডাকে, যেখানে ওই ছেলেটাকে আর ভার্ভিকে শাস্তি দেওয়া হয়। এখানে ভার্ভিকে এই কারণে শাস্তি দেওয়া হয় যে সে ওই ছেলেটাকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছিল।
এবার শাস্তির দরুন ভার্ভিকে ওই ছেলেটাকে দুটো ভেড়া দিতে হয়, আর অন্যদিকে সেই ছেলেটাকে ভার্ভিকে পাঁচটা ভেড়া দিতে হয়। এটা দেখে জামুনডার খুব রাগ ওঠে, আর সে ভার্ভিকে অত্যন্ত নোংরা ভাষায় অপমান করে, আর এরকম বলে সে ওখান থেকে চলে যায়। এইভাবেই আরো কিছু বছর কেটে যায়। আর এখন আমরা দেখতে পাই যে ভার্ভির ছেলে একটু বড় হয়ে গেছে, আর এখনো জামুনডা তার বউয়ের উপর সন্দেহ করতে থাকে। ভার্ভি যদি অন্য কোনো পুরুষের সাথে কথা বলে জামুনডা সেটা দেখে প্রচন্ড রেগে যায়। অন্যদিকে ভার্ভি তাকে মানানোর চেষ্টা করে এবং তাকে বোঝায় যে আমি শুধু তোমাকেই ভালোবাসি, আর তুমি ছাড়া কারোর কথা ভাবি অবধি না। জামুনডা একদিন হঠাৎ করে তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়। ভার্ভি তার ছেলেকে নেওয়ার জন্য জামুনডার পেছন পেছন যেতে থাকে। তখন জামুনডা তাকে দেখতে পেয়ে বলে, তোমার যে লোকটার সাথে অ্যাফেয়ার চলছে তাকে আমি দেখতে পেলে প্রাণে মেরে দেব, আর এটা বলে সে ওখান থেকে চলে যেতে থাকে। এরপর ভার্ভি যখন তাকে আটকানোর চেষ্টা করে তখন জামুনডা তার উপর হাত তুলে দেয় আর তাকে প্রাণে মেরে ফেলবার চেষ্টা করে, কিন্তু তখন সেখানে গ্রামের বাকি লোকেরা চলে এসে জামুনডাকে আটকে নেয়। এরপরের দিন জামুনডা ভার্ভির কাছে ক্ষমা চাওয়ার জন্য নিজের চুল কেটে সেখানে যায় আর তাকে মানানোর চেষ্টা করতে থাকে, আর ভার্ভি তার কথায় গলে যায়। এরপরের দিন ভার্ভি জামুনডাকে বলে কিছুদিনের জন্য তাকে তার মায়ের কাছে যেতে হবে। এরপর জামুনডা তার কথা মেনে নেয় আর সে তাকে ছাড়বার জন্য বাস স্ট্যান্ডে যায়। আর এখন সে জানতো যে ভার্ভি আর কখনোই তার কাছে ফেরত আসবে না। এরপর সারা জীবনের মতো ভার্ভি সেই গ্রাম ছেড়ে চলে যায়। আর এর সাথে সাথেই এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।